হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আবার মনে হলো অনেকদিন পর একটু ব্লগ করি। তো যাই হোক, পরোটা নিয়ে এসেছিলাম, মানে ভাই নিয়ে এসেছিলো, তারপর একটু খেলাম আমি, ভাই আর দাদা ভাই, আর বাকি কেউ বাড়িতে ছিল না। তো খেয়ে দিয়ে মামা মামার সাথে একটু মজা করছিলাম। তুমি চুল কেটেছো? ওয়াও সুন্দর, দেখি আবার ক্লিপ, এখন কি কালার? নেহি, এখন নেই চাইয়ে, এখন নেই চাইয়ে, এখন নাচতে হয়ে গিয়া, এখন নেই চাই, এখন গুড নাইট। তুমি এখন গুড নাইট শুনু, চুল ছোট সুন্দর। আরে নেহি চাই সব কই, ইয়ে ক্যা কর দিয়া তুমনে, কই কই শেষ। তারপর তো সারাদিন যাই হোক বাড়িতে কাটলো বেশ ভালোই। তারপর সন্ধ্যাবেলা ভালো লাগছিলো যে কোথাও ঘুরতে যাই, কোথায় আর যাবো সেই এক মাসির বাড়ি। তো ওখানেই চলে গেলাম, দিদিভাইও এসছে, কালকে ওরা চলে যাবে, তো ভাবলো আজকের দিনটা একটু ঘুরে ফুরে যাই। মাসি এখানে বসে বসে আছে, বসে আছে আর কি, আমরা গল্প করছি আর আমি ভিডিও করছি, জন্য চলে গেলো। আর আমার মা এখানে কোনো একটা বিষয় নিয়ে ভাইকে আর দাদাকে কিছু একটা বোঝাচ্ছিলো। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি রাত্রেবেলা, তারপরে এসে আর কোনো ভিডিও করতে পারিনি। তো তারপরের দিন আবার ঘুরতে চলে গেছি, আমাদের ঘোরা শেষ হয় না। তো টোটো করে চলে গেছি হচ্ছে আমাদের সেই যে চাম্পাটা, সেখানে চলে গেছি। তো এখানে একটু একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে প্রসাদ ঠোসাদ খেয়ে দিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ি চলে যাব। কিন্তু ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, ভুলে গেছি। আর আমার মাসি দেখো কোথায় বসে আছে, বসে বসে মা আর মাসি ওখানে গল্প করছে, যে টোটো যতক্ষণ আসেনি ততক্ষণ মানে ওরা গল্প করছে, সেই গল্পটা শুনছিলাম। মানে আমাদের মাস, আমার দিদার বাড়ি আর কি এখানে, তো বলছে যে আগে যখন স্কুলে যেতাম এখান থেকে হেঁটে হেঁটে যেতাম, এতটা দূর কোথায় স্কুল বলতো, এত দূর হেঁটে হেঁটে যেতাম আমরা, নৌকা দিয়ে এই নদীটা পার হতাম, তারপর হচ্ছে আসার পথে আবার হেঁটে হেঁটে আসতাম, যখন প্রচুর মানে গরম থাকতো বা রোদে মানে ভালো লাগতো না, তখন নাকি এই জায়গাটায় যেখানে বসেছিল এখানে বসে বসে ওরা মানে বিশ্রাম নিত, আড্ডা দিত, সবাই মিলে একসাথে যেত আসতো, সেসবই বলছে পুরোনো কথা। তো সেসব শুনছিলাম, বেশ ভালোই লাগলো। তো বাড়ি আসার পর সবাই একটু রাস্তায় দাঁড়িয়েছি, তারপর দেখছি রথ যাচ্ছে হচ্ছে মঠে। তো তারপর ভাবলাম একটু রথের দড়িটা একটু টেনে নিই, তারপর টেনে ফেনে তারপর একটু মাসিদের সাথে গল্প ঠল্প বাড়িতে করি, একটু লুডু, আমাদের আবার লুডু খেলা কিন্তু কমে না, আমরা যেখানেই যাই পাঁচটা মিনিট যদি একটু থাকে আমাদের হাতে সেটাতেও আমরা লুডুটা খেলে নিই। তো মাসি, মা, আমি, মামা, ছোটি ভাই সবাই মিলে লুডু ফুডু খেলে তারপর মাসি চলে গেলো বাড়িতে। তারপর আর কি ব্লগ করবো, এখানেই শেষ করছি ব্লগটা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ব্লগে।